আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এখানে আমাদের তিনজন পেশেন্ট আছে, দেখতেই পাচ্ছেন ওনাদের আজকে সার্জারি হয়েছে। তো এই ভাইয়েরও সার্জারি হয়েছে ওয়ান সাইডের, এই ভাইয়ের টু সাইডের, এই ভাইয়েরও এক সাইডে সার্জারি হয়েছে। তো এখন সার্জারি পরে ওনারা ভালো আছে। তো সার্জারি পরে আপনি এখন কেমন আছেন ভাই? জি ভালো আছে। কোনো সমস্যা মনে হচ্ছে? না। কোনো কষ্ট লাগতেছে? না। সার্জারি চলাকালীন কষ্ট পেয়েছেন? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা পাই নাই, কোনো টেরও পাই নাই। এটা কি ভয় ছিল না ব্যথা ছিল, কোনটা? ভয় ছিল কিন্তু ব্যথা টেরই পাই নাই। ব্যথা ছিল না যতটুকু ছিল এটা ভয়। আচ্ছা ঠিক আছে। তো এখানে আমাদের আরেক বড় ভাই সিলেট থেকে আসছেন। ভাই আপনার কেমন লাগছে বলেন? ভাই অনেকদিন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, কারণ মানুষ জন্য টেনশন নেয়, হয়তো অপারেশন করলে কষ্ট হবে বা ভয় পাবে, এগুলো কিছুই নেই, হয়তো এগুলো নর্মাল নর্মাল কিছুই নেই এর মধ্যে। আচ্ছা আপনি মোটামুটি আগে থেকেই প্রিপারেশন নিয়েছিলেন তাই তো? স্বাভাবিক। আচ্ছা প্রিপারেশন থাকলেই মোটামুটি মানুষ ভয় পায় না, তাহলে ভয় পায়। এখানেও আমাদের এক ভাই, ওর আজকে দ্বিতীয়বার সার্জারি হয়েছে, এক পাশে একটু কারেকশন ছিল ওইটা করে দেওয়া হয়েছে। তুমি কি এখন ভালো আছো? কোনো কষ্ট বা জ্বালা করা হচ্ছে? তুমি তো অনেক কথা বলছো, এখন কথা বলো তো। সবাই আমাদের ভাই বেরাদর, আমরা খুবই মজা করে কথাবার্তা বলে কাজটা কমপ্লিট করি, কোনো ভয় ভীতি কোনো টেনশনের কোনো কারণ নাই।